হ্যালো বন্ধুরা, তো আজকে বৈশাখ মাসের প্রথম দিনের আগের দিন, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন। তো এই দিন প্রতি বছরের মতো এবছরও চড়ক পুজো সব জায়গাতেই হয়, বাঙালির একটা ঐতিহ্য। সেই চড়ক পুজোর কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। তো এটা আমাদের গ্রামেরই পাশে, পঞ্চাননতলার পাশে, পঞ্চাননতলার চড়ক পুজো। এখানে যে কুমির ও কচ্ছপ তৈরি করেছে মাটি দিয়ে, তো দেখছো কত সুন্দরভাবে তৈরি করেছে এরা। সেটা সন্ধেবেলা পুজোর মাধ্যমে সেটাকে ভাঙা হবে। পাশে আরও নানা দোকান বসেছে, খেলনার দোকান, তো সেখানে খেলনার দোকান, খাবারের দোকান বসেছিল। তো আমি সেগুলো ঘুরে ঘুরে দেখেছিলাম বিকালবেলাতে গিয়ে, তখন লোকজন ছিল না, সবে ওরা পাতাচ্ছিল। সন্ধেবেলাতেই বেশি লোকজনের সমাগম হয়। তা আমি চারিদিকে ঘুরে দেখছিলাম, এখানে পুজো হয়। পুজোর যোগাড় যন্ত্র শুরু হয়েছে, ব্রাহ্মণ মশাই আসলে পুজোয় বসবে সব। এই হচ্ছে আমাদের পঞ্চাননতলার শিব পার্বতী ঠাকুর, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো আছে। এটা আমাদের পঞ্চাননতলার গাছ, এটা একটা অন্য জায়গায়। আমাদের গ্রামে চারিদিকে অনেক পুজো হয়, তা এখানে আর একটা জায়গা, এটা সেখানেও কচ্ছপ কুমির তৈরি করেছিল, আর একটা মানুষের মতো একটা কি আকৃতি তৈরি করেছিল, এই প্রথম দেখলাম এটা আমি। এটাও অন্য একটা জায়গা, আমাদের পাশেই মৈত্র বাগান, সেখানকার পুজো, এখানেও অনেক সুন্দরভাবে বানিয়েছিল ওই কুমির, কুমির অন্য টাইপের মাটি দিয়ে। তো এক এক জায়গায় এক এক রকম, দেখতে খুবই সুন্দর লাগে। এরা নিজে হাতে তৈরি করে কাদামাটি এনে। এটা আমাদেরই পাড়ায় চড়ক পুজো, চড়ক হচ্ছে সন্ন্যাসী যারা হয় তারা এইভাবে ঘুরে আস্তে আস্তে ঠাকুরের প্রণাম করে এগুলোকে ভাঙে। তো দেখো তোমরা কত ভক্তি ভরে এই কাজ করতে হয়।